বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 18 জন আহত হয়েছে। আর শুক্রবার 29 ডিসেম্বর দুপুর 2:30টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই ঘটনা ঘটে। ঘটনার কিছু আগে একই এলাকার একজনের মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে উভয় পক্ষই দোষারোপ করেছেন। তবে শিবাজিম হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলছে অন্য কথা। সূত্রে জানা যায়, দুপুরে প্রধানমন্ত্রীর জনসভায় বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাক্তার শাম্মী আহমেদের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের অন্তত 18 জন আহত হন। হামলায় আহতরা জানায়, জনসভায় যোগ দিতে পঙ্কজ নাথের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে আসেন। বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাক্তার শাম্মী আহমেদের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে তারা। আমরা মিছিল নিয়ে প্রথম ঢুকছি মতনই তারা এমপি ভুয়া করে আরে আমাদের উপর হামলা শুরু আর কি, মার শুরু আর কি, এরকম তারা অবস্থা করছে। হামলায় অনেক মানুষ আহত হয়ে গেছে আর কি, 30 জনের মতো ফেরাই আর কি। আমরা অবাই ভিতরে ঢুকমু, এই টাইমে আমাদের উপর হামলা করছে। এই আমার ভিডিও কয়েকটা বাড়ি ঘটনার সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ডাক্তার শাম্মী আহমেদ। ওই সময় নিহত মেহেন্দিগঞ্জ উপজেলা গোয়াবাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সিরাজ শিকদারের মৃত্যু নিয়ে দুই পক্ষই নিজেদের লোক বলে উভয় পক্ষকে দোষারোপ করেছেন। এদিকে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সংসদ সদস্য পঙ্কজ নাথ ডাক্তার শাম্মী আহমেদকে দোষারোপ করে বলেন, আমার প্রায় 50 জনের শুয়ে আছে, দুই বছর আহত হয়েছে কিনা দেখতেছে, শুয়ে রয়েছে, হাত ভাঙা, মাথা ভাঙা, একটা ছেলে চোখ নষ্ট হয়ে গেছে, কোমর ভাঙা, হাত ভেঙে চার পাঁচ আওয়ামী লীগের সেক্রেটারি মেমানি ইউনিয়নের আর ওই মারামারির মধ্যে পড়ে একটা আমার ছনমর ওয়ার্ডের গোয়াবাড়িয়ার শিক্ষক লীগের সভাপতি সে মারা গেছে, সিরাজ শিকদার, সে মর্গে। এটা তুমি জিজ্ঞেস করো, যারা মারছে সামনে আমাদের জিজ্ঞেস করবে, সামনে আমাদের লোকজন মারছে, সন্তোষী না মারছে সামনে জিজ্ঞেস করবে। সিরাজ সিদ্ধারের ফ্যামিলিকে জিজ্ঞেস করো, সিরাজ সিদ্ধার আসছে তো আমাদের লঞ্চে, সিরাজ সিদ্ধার ফ্যামিলিকে জিজ্ঞেস করো, কার লোকে তো আওয়ামী লীগের লোক মরবে কেন, মারছে ওরা, ওরা মারছে, লোক জানি হোক। অপরদিকে শেবাসিম হাসপাতালে নিহত সিরাজ সিকদারকে দেখতে এসে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাক্তার শাম্মী আহমেদ দুষলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথকে। আমি আসলে আমি তো মঞ্চে ছিলাম, আমি জানি না, বাট হঠাৎ করে আমার কাছে আমার একজন দুই তিনজন ফোন করে বলল যে মানে পঙ্কজ দেবনাথের লোকজন তাদের উপরে আক্রমণ করেছে। আমি তাদেরকে বলেছি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান, হ্যাঁ, কারণ আমরা মঞ্চ থেকে বা ইকেরও কিছু করতে পারবো না। আমাদের যারা লোকজন আওয়ামী লীগের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে যে তারা মারামারি ইয়ে করেছে, হস্তক্ষেপ, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী করেছে, এটুকু আমি ওখানে জানি। এর মাঝে তাদের লোকজন যখন আমাদের লোকজনকে মারামারি করে, যেটা আমার লোকজন এবং দু একজন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের কাছে আমি শুনতে পেলাম, তখন তারা তাকে মানে মাইট দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। ফেলে দেওয়ার পরে আমি যতটুকু জানতে পেরেছি যে ওনার স্ট্রোক করেছেন এবং উনি মারা গেছেন, ওনাকে যে মারধর করেছে সেটা আমি আমার লোকজনের কাছেই শুনেছি, ধাক্কা ধাক্কি মারধর করে তারা ফেলে দিয়েছে। তো মাননীয় মানে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতি জনসভায় এসে যারা এই ধরনের কাজ করে এদেরকে ধিক্কার জানানো ছাড়া আমার আর কিছু কোনো ভাষা নাই। অন্যদিকে সিরাজ শিকদারের মৃত্যু নিয়ে শেবাসিম হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলছে হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়েছে। বললো যে হঠাৎ করে সমাবেশস্থলের পাশে ছিল, ওনারা দাঁড়ানোর অবস্থায় ছিল, তখন হঠাৎ করে সে পড়ে যায়, তা আনার পরে আমরা শুধু ওনাকে মৃত অবস্থায় পাই। তবে ডাক্তার জানিয়েছে হামলার ঘটনায় এ পর্যন্ত হাসপাতালে 18 জন ভর্তি হয়েছে।